রানা আহমেদ লিখেছেন আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না কারণ সে সুদের সাথে জড়িত আমি বলেছি সুদ ছেড়ে দিতে সে বলে আমি সুদ ছাড়তে পারবো না তার সঙ্গে কথা না বলা কি ঠিক আছে কথা না বলাটা যদি হয় শাসনমূলক যে আপনি তার সাথে কথা না বললে সে এটাতে প্রেশার ফিল করবে এবং এর ফলশ্রুতিতে সে মন্দ কাছ থেকে ফিরে আসবে তাহলে সেক্ষেত্রে এটি জায়জ আছে এবং এটি আপনার জন্য প্রশংসনীয় হতে পারে বিশেষ করে তাকে আপনি দাওয়াতের উদ্দেশ্যে তাকে আপনি মন্দ কাজ থেকে বিরত্ব রাখার উদ্দেশ্যে এমনটি করছেন আর যদি ব্যাপারটি হয় তার প্রতি যে ঘৃণাবোধ সেই জায়গা থেকে তাহলে একেবারে সম্পর্ক ত্যাগ করার যে বিষয়টি সেটি আপনার জন্য জায়জ হবে না কারণ সম্পর্ক রক্ষা করা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা অফ